সৌন্দর্যের প্রতীক ফুল। ফুলের সৌরভ যেমন মানুষকে বিমোহিত করে, তেমনি সৌন্দর্য পরিবেশকে করে আকর্ষণীয়। আধুনিক সভ্যতা বিকাশের সাথে তাল মিলিয়ে দেশে বিদেশে ফুলের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ দিবস ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুলের ব্যবহার বাড়ছে। তাই ফুল এখন আর শুধু শৌখিনতা নয়, বরং দেশের অর্থনীতিতেও ভালো অবদান রাখছে। ফুল তো আসলে সবসময় ফুলের যে গন্ধ বা ফুলের যে ভালোবাসাটা সেটা ঠিকই দেয়। প্রোগ্রামে বা ঘরোয়া যে কোনো প্রোগ্রামেও, মানে ঘরের মধ্যেও যদি ফুলদানিতে কিছু ফুল রাখা হয় সেটা সবসময় মন ভালো করে দেয়। আর উৎসবে তো ফুল একেবারে ম্যান্ডেটরি। ন্যাচারাল ফুলের যেটা চার্ম সেটা কখনোই প্লাস্টিকের ফুলে হবে না। মানে এখানে আসলে মানে স্বাভাবিক রাস্তাতে হাঁটলেও মন ভালো হয়ে যায়, কারণ এই ন্যাচারাল ফুলগুলোর জন্যই ভালো হয়। প্লাস্টিকের ফুল কখনোই রিপ্লেসমেন্ট হতে পারে না। বাংলাদেশের মাটি ও জলবায়ু ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন শুরু হয় 1983 সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে। দেশের সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ঢাকার সাভারে। বর্তমানে 20 থেকে 22টি জেলায় প্রায় 6,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। এসব ফুলের মধ্যে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরাসহ 8 থেকে 10 জাতের ফুল অন্যতম। দেশে ফুলের উৎপাদন ভালো হলেও বর্তমানে চাষিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে প্লাস্টিকের ফুল আমদানিতে। অনেকে পারিবারিক ও অফিসের বিভিন্ন অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার করছেন। এতে বৈদেশিক মুদ্রার অপচয়ের সাথে স্থানীয় বাজার হারানোর শঙ্কা বাড়ছে। এ অবস্থা উত্তরণে এখনই প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের প্রয়োজন। পাশাপাশি দরকার সঠিক প্যাকেজিং, গ্রেডিংয়ের জন্য পৃথক অবকাঠামোগত ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা সৃষ্টি করা। প্লাস্টিকের ফুল এর কারণে আমরা সাধারণ চাষি অনেক ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্ত পোষাতে পোষাই যাবে না, এবং আমরা যে ফুল চাষ ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না, আমরা এইটাই হতাশ আছি। ফুল সেক্টরের এই সংকটগুলো দূরীকরণের জন্য ইদানিংকালে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন ফুলের শর্টিং গ্রেডিং করা, বাজারের অবকাঠামো করা। এগুলো যদি সরকার দ্রুত বাস্তবায়ন করে তাহলে আমাদের এই ফুল সেক্টরটি আরও সম্প্রসারণ হবে। তবে সম্ভাবনাময় শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। চালু রয়েছে বাজার অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধার মাধ্যমে ফুল বিপণন ব্যবস্থার শক্তিশালীকরণ প্রকল্প। প্রকল্পের প্রধান উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে প্রকল্প এলাকায় বিপণন সেবা সম্প্রসারণ এবং খামারের সাথে সরাসরি বাজার সংযোগ সৃষ্টির মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তাকরণ ও আয় বৃদ্ধি, ফুলের ভ্যালু চেইন এবং সাপ্লাই চেইন ব্যবস্থার উন্নয়ন, ফুলের বিপণন ও সংরক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের নিমিত্তে অবকাঠামোগত সুযোগ সুবিধা স্থাপন করে আধুনিক এবং টেকসই বাজার সংযোগ বিস্তার, বাজারভিত্তিক কৃষক দল গঠন করে বিপণন সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, প্রণোদনা এবং অন্যান্য প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে ফুলের কর্তনোত্তর ক্ষয়ক্ষতি ও বিপণন ব্যয় হ্রাস। বর্ণিত উদ্দেশ্যসমূহের প্রেক্ষিতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে ঢাকার গাবতলিতে ফুলের স্থায়ী পাইকারি বাজার স্থাপন, ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, শীতাতপ নিয়ন্ত্রিত হিমাগার নির্মাণ করার কথা রয়েছে। এছাড়াও যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও সাভারে 7,200 বর্গফুটের 5টি অ্যাসেম্বল সেন্টার নির্মাণ করা হবে, যেখানে ফুল চাষিরা একটি সুন্দর ও আধুনিক ব্যবস্থায় ফুল বিক্রয় করতে পারবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ফুল চাষিদের সাথে বাজারের একটি বিপণন সংযোগ স্থাপন করা এবং মূলত ফুলের যে ভ্যালু চেইন, এই ভ্যালু চেইনটাকে উন্নয়ন ঘটানো। এজন্য কৃষি বিপণন অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে আমাদের ঢাকা গাবতলির এখানে ফুলের একটি পাইকারি বাজার হবে, যেখানে ফুল খুব সুন্দরভাবে প্রসেস করা যাবে রপ্তানির উদ্দেশ্যে। অনেক ফুল ব্যবসায়ী, ফুল কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সারা দেশে 6টি আন্তর্জাতিক মানের ফুল বিপণন কেন্দ্র নির্মাণ করছি। ফুলের রপ্তানি বৃদ্ধি শুরু হয়েছে এবং রপ্তানি আরও বৃদ্ধির জন্য বাংলাদেশ দূতাবাস সহ বিশ্বের অনেক ফুল আমদানিকারকদের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তর থেকে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে এই ফুলের রপ্তানি মূল্য $500 মিলিয়ন পৌঁছাতে পারব। সংশ্লিষ্টদের মতে দেশে বছরে ফুলের বাজার 1200 থেকে 1500 কোটি টাকার। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতি বছরই বাড়ছে ফুলের চাহিদা। এই সুযোগ কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অধিদপ্তরের গৃহীত প্রয়োজনীয় উদ্যোগসমূহ। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে সৃষ্টি হবে বিপুল মানুষের কর্মসংস্থান।